ভোর রাতে খবর এলো জেবার বাবা নেই, যেন মনের ওপর খরার গাম। খবর পাওয়ার পর দুবার জ্ঞান হারিয়েছে জেবা। তাকে সামলাচ্ছে শবনম, পল্লব গাছের ড্রাইভারকে ডেকে তুলতে। এমনি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে তাদের। বিয়াই মারা গেছে, বাধ্যতামূলকভাবেই প্রেরণা আর অরুণাকেও যেতে হলো। জেবার বাবা শবনমকে একদম নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, তাই শবনমও গেল। তাছাড়া জেবার যা অবস্থা, তাকে সামলাতে শবনমের প্রয়োজনীয়তা বেশি। যাওয়ার পূর্বে মন তাকে পলাশার দায়িত্বে রেখে গেল। মেয়েটা অসুস্থ, সুস্থ থাকলেও অবশ্য যেতে পারতো না, পলাশ তাকে যেতে দিত না। অঙ্গনের দায়িত্ব দিয়ে গেল ভৃত্যদের উপর। পলাশকে প্রেরণা বলে গেল সে যেন মন তার খেয়াল রাখে, রঙ্গন এলে যেন বলে দেয় অঙ্গনের খেয়াল রাখতে। এবারের খবর প্রণয়ের কাছে পৌঁছাতেই সেও একবার জেবার পাড়ি গিয়ে দেখে এলো তাওই মশাইকে। শাহিনুর সাথে আসতে চেয়েছিল কিন্তু সাথে নেয়নি প্রণয়। গতরাতে হাসপাতাল থেকে আসার পর শাহিনুরকে বিছানা ছটফট করতে দেখেছে সে। কাছে সে গাছ হতেই বুঝতে পারে ভয়াবহ জ্বর হয়েছে তার। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103 ডিগ্রি জ্বর। শেষ রাত পর্যন্ত মাথা জলপটি দিতে দিতেই কেটেছে তার। জ্বর যখন অনেকটা কমে এসেছে তখনই পাঁচফোড়ন গৃহ থেকে জেবার বাবার মৃত্যুর খবর এসেছে। এমত অবস্থা শাহিনুরকে সখিনার দায়িত্বে রেখে চলে গেছে সে। এদিকে সারাদিন ঘুমে ঘুমে কাটলো শাহিনুরের, বিকেলের দিকে প্রণয় এসে সময় দিল তাকে। শাহিনুর কেমন ঘুমিয়ে রয়েছে, শরীর খারাপ ভেবে প্রণয় তেমন কিছুই বলল না, শুধু সেবা যত্ন করে গেল। কিছুই খেতে পারছিল না মেয়েটা, শেষে নিজ হাতে ফল কেটে জোর করে খাওয়ালো। খাওয়ার মাঝে অবশ্য একটা প্রশ্ন করল, কোথায় গত মাসে তোমার স্ত্রী মিস গেছে, এই মাসেও গেল অথচ এই বিষয়ে নিজে থেকে কিছুই জানাচ্ছ না আমাকে, এটা কি ইচ্ছে করে নাকি না বুঝেই? কিঞ্চিত নড়ে উঠল শাহিনুর, নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় তার উত্তর পাওয়ার অপেক্ষাতে ছিল, কিন্তু হঠাৎ ফোন বেজে উঠল তার, ইমার্জেন্সি পড়ে গেছে, এখনই হাসপাতালে যেতে হবে। শাহিনুরের থেকে আর উত্তর পাওয়া হলো না, শাহিনুর এই ব্যাপারে খেয়াল দিল না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু রক্তে রঞ্জিত সবরুদ্দিন, মুখ ভর্তি রক্তে রঙ্গনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। জাগতিক কোনো নিয়মের মধ্যে যেন সে নেই, জাগতিক কোনো মায়াও যেন স্পর্শ করতে পারবে না তাকে। সে কে? সৃষ্টিকর্তা কেন এই ধরনের বুকে ঠাঁই দিয়েছে তাকে? তার এই ছোট্ট জীবনের অর্থ কি? সেসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে কেবল মশগুল সে। সন্ধ্যার পর বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল শাহিনুর। এমন সময় সখিনা এসে জানালো টেলিফোন বাজছে, হয়তো প্রণয় ফোন করেছে তার খোঁজ নেওয়ার জন্য। রৌদ্রশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেল শাহিনুর। সে ভেবেছিল প্রণয় ফোন করেছে, কিন্তু না, ফোন করেছে অঙ্গন। শাহিনুর থমকানো কণ্ঠে বলল, অঙ্গন ভাই তুমি? উপাস থেকে অঙ্গনের গোগানের শব্দ ভেসে এলো, কোনো কথা সে স্পষ্টভাবে বলতে পারল না, শুধু বলল নতুনভাবে ভয় ব্যথা রক্ত। শাহিনুরের পুরো শরীরে বিদ্যুৎ ঝলকানি দিয়ে উঠল, সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে উঠল, কি হয়েছে তোমার ভাই? আমি এক্ষুনি আসছি, ভয় পেও না, এক্ষুনি আসছি আমি। সখিনাকে কিছু বলার মতো সময়ও ব্যয় করল না শাহিনুর, এক প্রকার দৌড়েই বেরিয়ে পড়ল সে। তার মস্তিষ্ক এতটাই নীরস ছিল যে সে সম্ভাব্য বিপদ নিয়ে বিন্দুমাত্র পরিমাণে শঙ্কিত হলো না। সখিনা তার পিছু নিতে চাইলে বাইরে থেকে দরজা আটকে চলে গেল। পাঁচফোড়ন গৃহে প্রবেশ করল শাহিনুর, মুহূর্তে তার সর্বাঙ্গে অদ্ভুত এক শক্তি এসে ভর করল। এই শক্তি তার দেহের না মনের নিজেই বুঝতে পারল না, তবে লক্ষ্য করল বরাবরের মতো সদর দরজার পাশে আর চন্দন দাঁড়িয়ে নেই। রাতের সময়টা ঠিক কত জানা নেই শাহিনুরের, তবে আসার পথে ইশারা আজান শুনতে পেয়েছে সে। এমন সময় চন্দন নেই, অবাক হয়ে ধীর পায়ে গৃহের ভিতরে প্রবেশ করল। যতই এগোতে লাগলো ততই যেন হৃদস্পন্দন বাড়তে থাকলো তার, এ যেন ঠিক মরা মানুষ তাজা হওয়ার মতোই অনুভূতি। কিন্তু এ কি, আজ পাঁচফোড়ন গৃহটা মৃত্যুপুরীর মতো লাগছে কেন? নাতিশীতোষ্ণ আবহাওয়াতেও তীর্তির করে ঘামতে শুরু করলো তার সারা দেহ। একজন ভৃত্যকেও নজরে পড়ল না, বার কয়েকজন ভৃত্যদের নাম ধরে ডাকল, কিন্তু কারোই কোনো সাড়া পেল না। যতদূর জানে মন তাহা গৃহী রয়েছে, তাই কিছুটা স্বস্তি নিয়ে অঙ্গনের কক্ষের দিকে পা বাড়ালো। অঙ্গনের কক্ষের সামনে পৌঁছাতেই বড় সড়াক ধাক্কা খেল শাহিনুর। অঙ্গনের কক্ষের দ্বারে বড় সড়ে একটি তালা ঝুলছে, প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে তড়িৎ গতিতে খোলা জানালার পাশে গিয়ে কক্ষের ভিতরে উঁকি দিতেই দেখল অঙ্গন পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে। তার ডান হাতে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের উপর রক্তের দাগ স্পষ্টই দেখতে পেল। এক ঢোক গিলে মৃদু কণ্ঠে কয়েকবার ডাকল, অঙ্গন ভাই, অঙ্গন ভাই। অঙ্গন ভাই ডাবল ডোজের ওষুধ খেয়ে বেঘরে ঘুমাচ্ছে ময়না পাখি।
হতভম্ব হয়ে সহসা পেছন করতে পলা চৌধুরীর উদ্ধৃত চেহারাটা স্পষ্টই দেখতে পেল। নিমিষে বুকের ভিতরে ছেদ করে উঠল শাহিনুরের সম্ভাব্য বিপত্তি স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। পাশ কাটিয়ে পালিয়ে যেতে উদ্যত হতেই পলাশ খাবলে ধরল তার হাত। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শাহিনুর, মেজভাবি আপনি কোথায়? পুরো বাড়ি আজ আমার নিয়ন্ত্রণে চলবে। মুনতাহাকেও ডাবল ডোজের ঘুমের ওষুধ দিয়ে বিছানায় ফেলে রাখছি। আমার হাত ছাড়ুন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কিছুই খারাপ হবে না সোনা পাখি, আমার ময়নাটা এত ছটফট করে না। আচম্বিতে পলাশের হাতে কামড় বসিয়ে ছুটে পালানোর চেষ্টা করল শাহিনুর। পলাশ চট করে তার কোমল উদরে শক্ত হাতে চেপে ধরে একদম নিজের শরীরের সঙ্গে জাপটে ধরল। শাহিনুরের পবিত্র কোমল দেহের অনেকাংশে নিজের অশ্লীল হাতের বিচরণ ঘটালো। পাগলা কুকুরের মতো কামড় বসালো ঘাড়ে। শরীরের সমস্ত শক্তি দিয়েও নিজেকে সারাতে পারল না শাহিনুর। শেষে বসে পড়ল মেঝেতে। পলাশ বিকৃত ভঙ্গিতে হেসে দিয়ে বলল, উফস, পুরাই হরিণের বাচ্চা। না না, খরগোশের বাচ্চা। না না, বাইজির বাচ্চা। আসো, তোমার আমার দুর্দান্ত একটি বাসর সাজানো হয়েছে। এমন সুখ দেব যে আজকের পর পলাশ ছাড়া সব পুরুষের নাম ভুলে যাবা, একদম ভুলিয়ে দেব। তবে আমার আফসোস একটাই, তোমার প্রথম রাতের আনারিপনায় যে সুখ পনয় পাইছে সেইটা আমি পাইলাম না। খালি চোখ ভরেই দেখে গেছি, উফস, কি জিনিস মাইরি। শেষ কথাটা সহসা দৃষ্টিজোড়া জ্বলে উঠল শাহিনুরের। লজ্জায় ঘৃণায় পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করতে ইচ্ছা করল। মানুষ এতটা নিজ কী করে হয়? আর তার প্রণয়ের পবিত্র সম্পর্কটুকু এই নরপিশাসটা এভাবে অপবিত্র করে দিয়েছে। সি শাহিনুরের দেহের ভাজে ভাজে কামুক দৃষ্টি ছুড়ে দিয়ে বিকৃত ভঙ্গিতে হেসে ওঠে পুনরায় পলাশ বলল, কি গো, ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো, আমার যে আর তর্স হয়েছে না। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পালাতে চেষ্টা করলো শাহিনুর, কিন্তু পারল না। পলাশ তার শাড়ির আঁচল টেনে পুরো শাড়িটাই খুলে নিল। নিজের অর্ধনগ্ন দেহটি নিয়ে লজ্জায় ঘৃণায় বিস্মুখী হয়ে ঘুরে দাঁড়ালো শাহিনুর। পলাশ পুনরায় ওর দিকে এগিয়ে আসতে উদ্ধৃত হলেই শাহিনুর চিৎকার করে সাহায্য চাইতে চাইতে গৃহ ছেড়ে বেরিয়ে গেল। কিন্তু এই অবস্থা এখন যাবে কোথায়? আশেপাশে একটা কাক্যপক্ষীও খুঁজে পাওয়া গেল না। সদর দরজার সামনে যেতেই দেখলো সেখানেও বড় সারো তালা ঝুলছে। এবার শাহিনুর আতঙ্কিত হয়ে কাঁপতে শুরু করল। তার মানে পলাশ চৌধুরী পূর্ব পরিকল্পিত ঘটনায় এখন ঘটাচ্ছে। দিশেহারা হয়ে গেল সে। নিঃশ্বাস প্রশ্বাসের তীব্র অস্থিরতায় বিভৎসক শব্দের সৃষ্টি হলো। শরীরের রদ্ধে রদ্ধে পুনরায় খুনের নেশা তীব্র হয়ে উঠল তার। চোখ বন্ধ করে স্মরণ করলো আম্মাকে, কথা দে মা, জান দিবি তবু ইজ্জত নিতে দিবি না। কথা দিলাম আম্মা, জান নিব তবু ইজ্জত দেব না। আম্মার আদেশ, আম্মাকে দেওয়া তার প্রতিশ্রুতি স্মরণ হতেই মনে তীব্র সাহস জুগিয়ে দৌড় দিল বাইজি গৃহের পথে। শব্দে পেল আরও একজোড়া পায়ের। পলাশ চৌধুরী আসছে, তার ইজ্জত নিতে আসছে। হো করে বিকৃত ভঙ্গিতে হাসছে আর বলছে, আজ তোমাকে আমার হতেই হবে শাহিনুর শাইলা। এই পলাশ চৌধুরী না পাওয়া বলতে এক তুমি ছাড়া আর কিছুই নাই। কীভাবে নিজের স্বাদ মেটাতে হয় তা খুব ভালো করে জানে পলাশ চৌধুরী। সেই কবেই তোমাকে পাওয়ার বড় স্বাদ জেগেছে মনে। কি নিষ্ঠুর আমার ভাই, চোখ ধাঁধানো এই সৌন্দর্য এমন লাস্যময়ী দেহখানি একাই ভোগ করার জন্য কেড়ে নিল। কিন্তু আমিও তার বড় ভাই, তার আগে এই দুনিয়ায় আমি এসেছি, কেড়ে নেওয়াতে তার সে অনেক বেশি দক্ষ আমি। পলাশ চৌধুরীর বলা কথাগুলো কর্ণকুয়ারে পৌঁছাতে শাহিনুর আপন মনে ভাবল, আম্মাকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সঠিক সময় এসে গেছে। আজ হয়তো মারবে নয়তো মরবে। একজন পুরুষের সঙ্গে পেরে ওঠা সহজ নয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই একবার ডাক্তার সাহেবকে স্মরণ করল। প্রণয়ের গভীর দৃষ্টিজোড়া আদুরে স্পর্শ স্মরণ হতেই শ্বাস রুদ্ধ হয়ে এলো, বুকের মধ্যখানে কেঁপে উঠল। তার দৃঢ় বিশ্বাস প্রণয় ঠিক তাকে খুঁজতে আসবে, তার বিপদের কথা স্মরণ হলে রক্ষা করতেও আসবে। এমন বিশ্বাস মনে আসতে তড়িৎবেগে দুহাতের কবজিতে থাকা চুড়িগুলো খুলে সরু পথের মাঝে চিহ্ন হিসাবে রাখল। যদি প্রণয় এ পথে আসে অবশ্যই এই চুড়ি দুটো দেখে নিশ্চিত হতে পারবে। কয়েক পা ছুটে আবারও কানের দুল জোরে খুলে দ্রুতই ফেলে বাইজি গৃহের সদর দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। একবার ডাকলো রেশমা খালাকে, সাড়া না পেয়ে দ্রুত চুল থেকে খোপা খুলে সদর দরজার এক পাশে শেষ চিহ্ন হিসেবে রেখে ভিতরে ঢুকে পড়ল।
পাঁচফোড়নের গৃহে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানোর ফলে দুটো প্রাণ বেঘরে ঘুমাচ্ছে। ঘুম ভাঙলেই তারা যে নিজেদের নতুন এক পৃথিবীতে আবিষ্কার করবে তাকে ঘুমানোর পূর্বে ঘনাক্ষরেও টের পেয়েছিল। গৃহের সকল ভৃত্যদের আজ ছুটি দেওয়া হয়েছে। ছুটির কারণ জানতে চাইলে পলাশ কঠিন চাহনে নিক্ষেপ করে রুহ কাঁপিয়ে দেয় তাদের। আদেশ করে ভোর হওয়ার আগে যেন পাঁচফোড়ন গৃহের আশেপাশে তাদের না দেখা যায়। এমনই আদেশ দেওয়া হয় চন্দনকেও, যে কিনা 20 বছর যাবৎ এ গৃহের দৈবারিক হিসাবে নিযুক্ত রয়েছে। বাইজি গৃহের সকল বাইজিদের ছুটি দেওয়ার পাশাপাশি বন্দি করে রাখাও হয়েছে। ভৃত্য রেশমাকেও ছাড় দেওয়া হয়নি। বাইজি গৃহের গোপন কক্ষে সকল বাইজিদের সঙ্গে রয়েছে সে। হঠাৎ তাদের এভাবে বন্দিনী করে দেওয়ার পেছনে কী কারণ কেউই বুঝতে পারেনি, তবু মালিকের আদেশ মানতেই হবে তাদের। বাইজি গৃহে প্রবেশ করার পর শাহিনুরের অবচেতন মন টের পেল সবটা। শেষ পর্যন্ত কঠিন লড়াইয়ের মুখোমুখি তাকে হতেই হবে। এ চিন্তাধারা মাথায় গেঁথেই সর্বপ্রথম বাইজি গৃহে রান্নাঘরে ঢুকল, তারপর সেখান থেকে দ্রুত চলে গেল তার আম্মার কক্ষে, চিরপরিচিত সেই কক্ষ, যে কক্ষের চারিধারে মিশে আছে তার আম্মার শরীরের সুবাস, তার সুপ্ত এক মিষ্টি শৈশব। পূর্ণ স্মৃতিতে বেশিক্ষণ বিচরণ করল না শাহিনুর, দ্রুতই দরজা আটকে দিল। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে হাতের থাপা পড়ল কাঠের দেয়ালে। সারা দেহের সঙ্গে সঙ্গে ঠোঁটচড়াও তির তির করে কাঁপছে শাহিনুরের, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চিৎকার করে একবার ডাকতে ইচ্ছে করছে আম্মাকে, সত্যি সত্যি চিৎকার করে ডাকলো আম্মাকে। বদ্ধ ঘরে থমথমে এক পরিবেশের সৃষ্টি হলো। আবারও এক চিৎকার দিল মান্নাথ বুবু বলে। এ পর্যায়ে দ্বারে করাঘাত থেমে গেল। হিংস্র কণ্ঠে পলাশ বলল, এই মার বাচ্চা, দরজা খোল, যদি দরজা ভেঙে আসতে হয় একেবারে ছিঁড়ে ফেলাম তোরে। শেষবার চিৎকার করে ডাক্তার সাহেব উচ্চারণ করলো শাহিনুর। হুহা করে হেসে উঠল পলাশ আর বলল, তোর ডাক্তার সাহেব আজ তোকে বাঁচাতে আসবে না রে, সে আজ তার রোগী বাঁচাতে ব্যস্ত। তোর কি মনে হয় পলাশ চৌধুরী এত বড় উদ্যোগ নিছে পরিস্থিতি হাতে না রেখেই? হুহু করে কেঁদে উঠল শাহিনুর। কষ্ট হচ্ছে তার, তীব্র কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। একবার যদি ডাক্তার সাহেবকে জড়িয়ে ধরতে পারত, একটা বার যদি ডাক্তার সাহেবের হৃদস্পন্দনের শব্দ শুনতে পেত, তবে বুকের ভিতরের এই তীব্র যন্ত্রণা অনেকটাই কমে যেত। রুদ্ধশ্বাস ছাড়ল শাহিনুর। এবার যদি সে নিজে থেকে দরজা না খোলে, তবে সত্যি দরজা ভেঙেই ফেলবে পলাশ। কিন্তু সে তা চায় না, হয় আজ সে পৃথিবীর সবচেয়ে দুর্বল নারী হয়ে ধরা দেবে, নয়তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী হয়ে ধ্বংস করবে নরবিচাসকে। আর সময় নিল না শাহিনুর, মায়ের রেখে যাওয়া সে অস্ত্রের দিকে ধাবিত হলো। সে যে অস্ত্র হাতে তুলে দিয়ে তার মা শিখিয়েছিল কীভাবে অমানুষদের বিনাশ করতে হয়, মায়ের দেওয়া অস্ত্রটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই মান্নাতের খণ্ডিত দেহে সে বিভৎস দৃশ্যটি মনস্পটে ভেসে উঠল। নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না শাহিনুর, প্রচণ্ড হিংস্রতার সঙ্গে গর্জে উঠে দরজা খুলে ডান হাতে থাকা শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে দিল পলাশের দৃষ্টি বরাবর। এ কারণে সে তখন রান্নাঘরে গিয়েছিল। পলাশ চৌধুরীকে দুর্বল করার অস্ত্র হিসেবে বেছে নিয়েছিল মরিচের গুঁড়ো, যা তাকে নৃশংসভাবে পলাশ চৌধুরীকে ধ্বংস করতে সহায়তা করবে। একমুষ্টি মরিচের গুঁড়ো আচমকা চোখে পড়াতে সহসাধ্য চোখ চেপে ধরে মেঝেতে গড়াগড়ি শুরু করল পলাশ। মুখ দিয়ে বেরোতে লাগলো অশ্রাব্য ভাষা, দুহাতে চোখ চেপে ধরে মেঝেতে তরপরাতে লাগলো ঠিকই, কিন্তু দুপা দিয়ে শাহিনুরকে আঘাত করার চেষ্টাও করল। শাহিনুরও থেমে রইল না, ঘন ঘন হিংস্রতার সঙ্গে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এক হাতে পলাশের প্যান্ট খোলার চেষ্টা করলো সে। পলাশ এতটাই চিৎকার করছিল, এতটাই দরপা ছিল যে শাহিনুরের প্রচণ্ড পরিশ্রম করতে হলো প্যান্ট খুলতে, তবুও দমে যায়নি সে। বর্বরতার পৃথিবীতে বর্বরতাকে বেছে নিল। নৃশংস পলাশ চৌধুরীর পতন নৃশংসভাবে দিতে মরিয়া হয়ে উঠল। রক্তের নেশায়, খুনের নেশায় তার ভিতরে জেগে উঠল 10টি নারী সত্তা, যে নারীদের মধ্যে এক একজন এক এক কারণ দেখিয়ে দিল পলাশ চৌধুরীকে ধ্বংস করার জন্য। ভালোবেসে বিশ্বাসঘাতকতা, দিনের পর দিন নিজের বউকে ঠকানো, নিজের ঐরজাতকে নিজাতে খুন, নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা, আর কোনো কারণে প্রয়োজন পড়ল না, এই এতটুকু যথেষ্ট। দোয়াতে তলোয়ার ধরে দাঁত কিরমির করে বিভৎসক চিৎকার দিয়ে পলাশের অন্ডকোষ বরাবর অগণিত আঘাত করতে লাগল। অথচ এক আঘাতে মূর্ছা ধরেছে পলাশ, মেঝেতে বয়ে যাচ্ছে রক্তের স্রোত, কিন্তু নরপশুটা প্রাণ হারায়নি। গরু জবাই করার পর যেমন গরু গোঙায় ছটফট ছটফট করে, ঠিক তেমনি করছিল পলাশ। শাহিনুর মুখ দিয়ে শুধু বিভৎস শব্দ ফোঁসফোঁস নিঃশ্বাস ব্যতীত আর কিছুই বের করতে পারল না। পলাশ তর্পণের এক পর্যায়ে শাহিনুরের হাত থেকে তলোয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করল। শাহিনুর এতে আরও বেশি খেপে গিয়ে ওর ঘাড় বরাবর তলোয়ার ধরে একটানে শরীর থেকে মাথাটা ছিন্ন করে ফেলল।
এরপরও থেমে রইল না, সে একের পর এক আঘাত করতে লাগলো পলাশের নিথর শরীরটাতে। চারিদিকে ঝকঝকে লাল বর্ণীয় তরল, রক্তে রঞ্জিত শাহিনুরের দেহ। প্রকৃতি যেন হুঙ্কার ছেড়ে গান ধরল, ওরে মানুষরূপী পিচাস, শেষ পর্যন্ত এক বাইজি কন্যার হাতেই প্রাণ দিলি, হেরে গেলি হেরে গেলি, শেষ যাত্রায় হেরে গেলি রে পলাশ চৌধুরী। এদিকে হাসপাতাল থেকে কোয়ার্টারে ফেরার পথে চন্দনের কল পেল প্রণয়। রিসিভ করতে উপাস থেকে সংকেত খণ্ড চন্দন বলল, প্রণয় বাবা আমি চন্দন। ধীর পায়ে হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে প্রণয় জবাব দিল, হ্যাঁ জানি, তোমার নাম্বার সেভ আছে আমার ফোনে। চন্দন হাউমাউ করে কেঁদে দিল, টাকার লোভে পরে পলাশের সমস্ত আদেশে পালন করেছে ঠিকই, কিন্তু তার ভেতরে ভালো মানুষটা ঠিক থাকতে পারছে না। তাই পাপকে ঘৃণা করে অবশেষে পণ্যটাকে বেছে নিল সে। একে একে সমস্ত ঘটনা খুলে বলল প্রণয়কে। প্রণয় তখন তার ফ্ল্যাটের সামনেই ছিল। চন্দনের কথা শুনে তরতর করে পিট বেয়ে ঘাম ঝরতে শুরু করল তার। ফ্ল্যাটের প্রধান দরজা বাইরে থেকে লাগানো দেখে দ্রুত হস্তে সিটকেনি খুলল। ইতিমধ্যে চন্দনের কথার সমাপ্তি ঘটে গেছে। হাঁসফাঁস চিত্তে কোনো রকম দরজা খুলে সখিনাকে চিৎকার করে ডাকল। সখিনা দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বলল, সখী আমারে আটকাইয়া কই জানি গেল গা। এবার আর স্থির থাকতে পারল না প্রণয়, সখিনাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে চিৎকার করে বলল, এটা আমাকে আগে জানানো উচিত ছিল। আর সময় নষ্ট করল না প্রণয়, মোবাইলটা বের করে পুলিশ বন্ধু রমেশের নাম্বার বের করতে করতে রওনা দিল পাঁচফোড়ন গৃহের উদ্দেশ্যে। যাওয়ার পথে রমেশকে জানালো দ্রুতই তার বাড়ি চলে আসতে, তার ভাই পলাশকে গ্রেপ্তার করতে হবে। তার অপরাধ কি সেটা এ মুহূর্তে বলার সময় নেই, যা বলার সামনাসামনি হলেই বলবে। এদিকে সখিনা ভয়ে কোয়ার্টার থেকে পালিয়ে গেল। প্রণয় তার আত্মাটা হাতের মুঠোয় নিয়ে পা রাখল পাঁচফোড়ন গৃহে। চারপাশের শুনছান নিরবতায় তার বুকটা থেমে থেমে কাঁপতে শুরু করল। চন্দনের কথাগুলো স্মরণ হতেই শ্বাসরুদ্ধ করে পা বাড়াল বাইজি গৃহের উদ্দেশ্যে। কিন্তু পথে একটি শাড়ি পরে থাকতে দেখল, যে শাড়িটা বিকেলে শাহিনুরের পরনে ছিল। নিজেকে আর ধরে রাখতে পারল না প্রণয়, গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, নূর। হাঁটা পা এবার ছুটতে শুরু করলো তার। পথে শাহিনুরে রেখে যাওয়া চিহ্নগুলো নজরে পড়তেই মাথা খারাপ হয়ে গেল, না জানি কত দেরি করে ফেলেছে সে। নিস্তব্ধ বাইজি গৃহের প্রবেশ করতে নিঃশ্বাসের পাশাপাশি শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো প্রণয়ের। দুচোখ বয়ে যেন নোনা পানির পরিবর্তে রক্তের ফোয়ারা বের হচ্ছে। আর একবার নূর বলে আর্তচিৎকার দিল সে, আর আর্তচিৎকার ধ্বনি বারবার তার কানে এসে বাড়ি খেতে লাগলো। কী করবে, কোন দিকে কোন পথে যাবে, ভেবে না পেয়ে পুরো বাজিগৃহ তন্নতন্ন করে খুঁজতে লাগলো। শেষ পর্যায়ে যখন শারমিন বাইজির কক্ষের সম্মুখে উপস্থিত হলো, হৃৎপিণ্ড ছ্যাদ করে উঠল তার। দ্বারের বাইরে শুধু রক্তের স্রোত, সাহসের চোখ বন্ধ করে ফেলল প্রণয়। নিমেষে আবার পাগলের মতো ছুটে এলো কক্ষের ভেতর। মেজ ভাইয়ের রক্তে রঞ্জিত খণ্ডদেহের পাশে বিধ্বস্ত চেহারা শাহিনুরকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কণ্ঠ রোধ হয়ে এলো, চোখ ঝাপসা হয়ে এলো। হাত উঠিয়ে শাহিনুরকে ডাকতে গিয়েও খেয়াল করল তার হাত থরথর করে কাঁপছে। কী অবিশ্বাস্য দৃশ্য, প্রণয় চৌধুরীর হৃদয় কাঁপছে, দেহ কাঁপছে। কী নির্মম দৃশ্য, যা তার সমস্ত সত্তাকে নাড়িয়ে ছাড়ল। বহু কষ্টে মুখ থেকে উচ্চারণ করল, নূর। সহসা চোখ তুলে তাকালো শাহিনুর, কী ভয়ঙ্কর সেই দৃষ্টি। প্রণয় থেমে থেমে বলল, তো তুমি ঠিক আছো?